আড়ালেই থেকে গেছে হোসেনি দালানের ইমাম বাড়ায় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীরা সাত বছর পর মামলার রায়ে মাত্র দুজনকে কারাদণ্ড ও ছয়জনকে খালাস দেওয়ার করছেন বিশেষজ্ঞরা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান আসুরার আগের রাত হোসেনি দালানের ইমাম বাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন অনুসারীরা হঠাৎ বিস্ফোরিত হয় গ্রেনেড মুহূর্তেই ছাত্রভঙ্গ সবাই নয় বছর আগে দুই হাজার পনেরো সালের তেইশ অক্টোবর নেক্কারজনক ওই হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি এতে প্রাণ হারান দুইজন আহত হন শতাধিক হামলায় সন্ত্রাস বিরোধী আইনে চকবাজার থানায় মামলা হয় দুই সালের একত্রিশ মে দশ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত দুই সালের চোদ্দ মে মামলাটি বদলি হয় বিশেষ ট্রাইব্যুনালে পরবর্তীতে দুই হাজার বাইশ সালের পনেরো মার্চ মামলার রায় ঘোষণা করেন সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান রায়ে আট আসামির মধ্যে দুইজনকে কারাদণ্ড ও ছয়জনকে খালাস দেওয়া হয় দুই আসামির মধ্যে আরমানকে দশ বছর ও কবিরকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড বাকি দুই আসামিকে পাঠানো হয় শিশু আদালতে তবে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় হামলার মূল পরিকল্পনাকারীরা মামলা তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ শফি উদ্দিন শেখের গাফিলতির কথাও উঠে আসে রায়ে এর পিছনে কারা জড়িত ছিল ওটা উদ্ঘাটন হয়নি পুলিশ তদন্ত করেছে তদন্ত করেছে চুপ সম্ভব হয়েছে ওই হিসাবে দাখিল করেছে তাই মনে করি যে এই ধরনের ঘটনা অত্যন্ত একটা জন্য একটা দেশের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর বিষয় মূল পরিকল্পনাকারীদের কেন আইনের আওতায় আনা যাচ্ছে না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন এই অপরাধ বিশেষজ্ঞ কোন তদন্তে কোনো গাফলতি আছে কিনা প্রভাবিত হয়ে তদন্ত হয়েছে কিনা বা প্রভাবিত হয়ে থাকলে যারা প্রভাবিত হয়েছেন এদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছে তাদেরকে যদি আমি আইনের আওতায় আনতে না পারি তাদেরকে যদি আমি নজরদারির মধ্যে আনতে না পারি তারা আবার একত্রিত হবে সে আবার একত্রিত অনেককে অনুসারী তৈরি করে একত্রিত হয়ে সে আবার হামলা করবে ওয়ালিউল সাকিব এটিএন নিউজ ঢাকা